সামাজিক কর্মে তারা সক্রিয় থাকেন, আর্থিকভাবে দুর্বল পরিবার, ছোট ছোট বিজয়ং দেহি দেবী নমস্তুতি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনয়নী ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। আই হোপ তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হলো 12ই অক্টোবর সন্ধে 8:30। তো আমরা দেখো গুছিয়ে গাছিয়ে একটা জায়গাটাই যাচ্ছি। তো সেখানে হলো খুঁটি পুজো হবে, যেহেতু কালী পুজো চলে এসছে তো কালী পুজোর আগে খুঁটি পুজো হয়। তো ওই জন্য খুঁটি পুজোতে আমরা যাচ্ছি, আর খুঁটি পুজোতে উদ্বোধন করতে আসছেন আমাদের অপরাজিতা। তিনি হলেন যে আমাদের জি বাংলা সিরিয়াল করছেন লক্ষ্মী কাকিমা বলে, তিনি তো উদ্বোধন করতে আসছেন। তো আমি এখনও দুর্গাপুজোর ভিডিও দিতে পারিনি, তো কালী পুজো চলে এসছে বুঝতেই পারছো। তো ওই জন্য কালী পুজোর খুঁটি পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দুর্গাপুজোর ভিডিওটা তোমরা নিশ্চয়ই পাবে, আস্তে আস্তে পেয়ে যাবে, তো সময়ের অভাবে হচ্ছে না সেগুলো, তবুও তোমরা পেয়ে যাবে। আর আমরা দেখো এখন রাস্তায় আছি, তো বেশি দূর না, আমাদের বাড়ি থেকে একটুখানি 1 মিনিট লাগে এই মাঠটা। তো এখানে দেখো অনুষ্ঠান স্টার্ট হয়ে গেছে, অপরাজিতাও চলে এসেছেন যে আমাদের লক্ষ্মী কাকিমা, তো চলে এসেছেন। এখানে এখন সম্বর্ধনা জানানো হবে আর কি সবাইকে। এখানে অনেকেই আছেন, তাপস চ্যাটার্জি আছেন, তারপরে আমাদের কাউন্সিলর আছে, রহিমা দি আছে, সবাই আছে। তো এখানে এখন সবাইকে সম্বর্ধনা জানানো হবে। তো আমরা দেখো চলে এসেছি, আর প্রচণ্ড ভিড় কিন্তু লক্ষ্মী কাকিমাকে দেখার জন্য। আর দেখো এখানে ডেকোরেশনটা ভালোই করেছিল, বাট বৃষ্টি হয়ে একেবারে ম্যাচাকার করে ফেলেছে মাঠটা। একটু আগেই বৃষ্টিটা কমলো, ওই জন্যই আমরা আসতে পারলাম। তো চেয়ারের ব্যবস্থা আছে, টেবিলের ব্যবস্থা আছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সমস্ত সব কিন্তু এখানে এনারা করেছেন। তো ক্লাবটার নাম বলে দিই, ক্লাবের নাম হলো নন্দনগর নেতাজি ক্লাব। তো আমাদের বাড়ি রাজারহাট, তোমরা যারা যারা আমার ভিউয়ার্স তোমরা তো জানোই আমার বাড়ি কোথায়। তো যারা যারা জানো না তাদের জন্য আর একবার আমি বলে দিলাম। তো দেখো একটা বান্ধবীর সঙ্গে দেখা হলো, তো আমরা সবাই মিলে এখন এখানে বসে আছি, বসে বসে এখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য ভিডিও করছিলাম। আর কি বলো তো, ভিডিওর জন্য না কিছু কিছু মুহূর্তগুলো মিস করে যাই, মানে ভিডিও করতেই বাকি থাকে। আমি ভেবেছিলাম যে এই লক্ষ্মী কাকিমার সাথে আমি একটু সেলফি তুলবো, বাট হয়নি, ভিডিও করে দেওয়ার লোক ছিল না, তো আমি আর তুলতে পারিনি, মেয়েকে দিয়ে তুলিয়েছি। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর কথা বলছি না, তোমরা শুধু প্রোগ্রামটা দেখতে থাকো। চেতনার সদা গতিশীল ও প্রাণবান করে থাকে এই বন্ধু সংগঠনটি, তাদের সুবর্ণ জয়ন্তী বছরের এই পুজোয় কালো মেয়ের পায়ের তলায় আলোর নাচন নতুনভাবে দেখবে বলেই উন্মুখ অঞ্চলের অধিবাসী নরেন্দ্রনগর নেতা কাব্যে নেবেতে থাকি। এই হোক আমাদের একান্ত কামনা, শুভেচ্ছা সহ অনলস কর্মকাণ্ডে সদা নিয়োজিত সুপ্রাচীন নরেন্দ্রনগর নেতাজি ক্লাবের সকল সদস্যকে। আমাদের একটা কর্তব্য, প্রতিবেশীর প্রতি কর্তব্য, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা আমরা এখানে সম্বন্ধে যেই বসে থাকি তুলে দেবেন হচ্ছেন এই ক্লাবের সভাপতি, পুজো কমিটির সভা আমরা কেউ কেউ, যে অবিসংবাদিত ভালো মানুষ, আমাদের নামে হয়তো ভালো কথাটা আছে, এত ভালো মানুষ আমি দেখিনি। ইন্দ্রজিৎ ভট্টাচার্য, মানে আমরা ডাক্তার সৈদিন ভট্টাচার্য নয় ভট্টাচার্য অর্থোপেডিক চলে গেল, ডাক্তারবাবুকে আমরা ভয় পেতাম, ডাক্তারবাবু আমাদের পয়সা করি, কিন্তু উনি গোপনভাবে আমাদের নাহানপুরের সমস্ত কিছু অর্থোপেডিক কেসে ওনার যা ভূমিকা, উনি যদি ঘুরে দাঁড়ান আমরা ভোটে হেরে যাবো। ওনার পক্ষে ওনার এত জনপ্রিয়তা, খুব ভালো মানুষ, উনি একদম ডাক্তারবাবুর সুযোগ্য পুত্র, এবং অর্থোপেডিকের কর্ণধার এই ক্লাবের সভাপতি, উনি এটা তুলে দিক আমাদের 50 বছরের পুজোর, এবং এই মানুষটাকে আমরা একটা সংগঠিত করবো, কারণ জগন্নাথ অন্যান্য উপস্থিত হয়েছেন তাকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। 50 বছর আরেকটি ক্লাবে আরেফে আজকে
আচ্ছা, আপনারা জানেন যে রাজা হাইটের যে অন্যতম ক্লাবগুলো আছে, বেশ কি হরে কৃষ্ণ আছে, তার মধ্যে আরেফে একজন উল্লেখযোগ্য নাম। আরেফে ক্লাবের এবার 50 বছর পূর্তি হয়েছে এবং কল্যাণ আমাদের ওই বিভিন্নভাবে ছোটবেলা থেকে যুক্ত আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম রাজা হাইটের, যাদের খেলাধুলা নিয়ে আমাদের আমি কোথায় বলবো একটু কল্যাণকে ম্যাচ উত্তরীয় বলবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই মিলে বসে আছি। এবার আমরা যাচ্ছি, আমি আর আমার বান্ধবীটা মিলে যাচ্ছি হলো কফি খেতে। তো অনেকক্ষণে এসেছি আর বৃষ্টি বৃষ্টি ভাব, কফিটা বেশ জমেই যায়। তো কফির ব্যবস্থাও ছিল, স্ন্যাক্সের ব্যবস্থাও কিন্তু ছিল, তো ওই জন্য কফি খেতে আসলাম। তো কফি এখন খাচ্ছি, তারপরে স্ন্যাক্স আছে ওগুলো পরে খাবো, আস্তে আস্তে আছি, অনেকক্ষণ আছি। তো চলো বন্ধুরা, সবাইকে জানে নিজে নিজে চলে যাওয়াতে আমার ঘুরে গেলাম ভালো ভালো কাজ। তো যেটা যেরকম আমি আজকেই এক্সাম্পল দিই, আজকে মুখ্যমন্ত্রী আমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন, ওনার পাশে সবাই বসে আছে, সবার এমন একটা ভাব আর কেউ কোথাও যাবে না, ওখানেই থাকবে। এখন তো আমি খুশখুশ করছি, তো ওনাকে কিছু কিছু মানে আড়াই রঙ করে কেন তুমি খুশখুশ করছো, কী হয়েছে অপরাজিতা, কিছু অসুবিধে? মানে আমি না একটু বেরোবো। কেন বেরোবে কেন? মানে আমি একটা অনুষ্ঠানে যাবো। বলি বাবা তুমি অনুষ্ঠানে যাবে? মানে না, মানে আমি তাপস একটা অনুষ্ঠানে যাবে। কোন তাপস? আমার তাপস চ্যাটার্জির অনুষ্ঠান। ও তুমি তাপসের অনুষ্ঠানে যাও? মানে হ্যাঁ আমি শুধু ওনার অনুষ্ঠানেই যাই। তখন আচ্ছা 10 মিনিট পরে যাবে, তুমি একটু বসো, আমি বেরোবো, তুমি আমার সঙ্গেই বেরোবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, তারপরে তো এই অনুষ্ঠানে আমার কথাই ছিল না, আমি বাড়ি চলে যাচ্ছিলাম। আর দাদা বললেন যে হবে না আজকে, মাঠে জলটল জমে গেছে। তখন আমি আমার দিদিকে ফোন করে আমি আসছি, তুমি চা বসো। আর বাড়ি গিয়ে পৌঁছেছি, দাদা ফোন করে বলছে চলে এসো, হবে এবার সে আমাকে ছাড়ে, আমি এতদিন পরে এসেছি। তো যাই হোক, আবার তার সঙ্গে তার ওখান থেকে বেরিয়ে এসে 1 ঘন্টা ঘুরে ঘুরে দাদা 1 ঘন্টা আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। এই জন্যই আমার দাদা, আর এইটা নিয়েই আমি রাজারহাটে বারবার আসি, এটাই আমার পরিবার, এটাই আমার ভালো লাগা। আর দাদা ডাকলে আমি না করতে পারি না, আমার কিছু কিছু অনুষ্ঠান যেটা আমি আসি না, তাতে আমার রাগ হয়। যেরকম লক্ষ্মী পুজোতে লক্ষ্মী ঠাকুর দেওয়া হয়েছে, সেদিন আমার আসা সম্ভব ছিল না, দাদা আমাকে জানেননি, সেটা কিন্তু আমার খুব রাগ হয়েছে। ওই অনুষ্ঠানটা আমি সামনের বছর আসছি, খুব ভালো লাগলো আজকে অনুষ্ঠানে আসতে পারি। এবং এখানে আস্তে আস্তে আমার একটা অভ্যেস হয়ে গেছে, মনে হয় আমার পাড়াই আমি এসেছি। নতুন করে কিছু নেই, আমার পাড়ার লোকজন, আমার পরিবারের লোকজন, আমার দাদার বাড়ি এটা, আমার তো মাথার উপর বাবা নেই, দাদাই আমার গার্জেন। কোনো কিছু সুবিধা অসুবিধা হলে আমি দাদাকে জানাই, না জানানোর চেষ্টা করি, এত রাস্তায় থাকি, কিন্তু খুব বিপদে পড়ে যাবো। কোভিডের সময় যখন বিপদে পড়েছিলাম তখন দাদাকেই প্রথম ফোনটা করি। দাদা বৌদি মন্ত্রী আমরা সবাই মিলে আমার একটা পরিবারের মতো, এবং আপনারাও আমাদের পরিবারের অংশ, এবং দাদা হচ্ছে এখানকার প্রাণ পুরুষ। এটা আমার সবথেকে বড় ভালো লাগা যে দাদা হচ্ছেন রাজারহাটের প্রাণ পুরুষ, এবং সবাই সে কথা বলে, শুধু আমি নয়, মানে যার সঙ্গেই কথা হয় তিনিই বলেন যে সবাই দাদার কাজেই খুব মুগ্ধ। এটা আমার আমার খুব ভালো লাগে। প্রথমে খুব ভালো থাকুন, শুভ বিজয়ের শুভেচ্ছা, আগামী কদিনের শুভেচ্ছা, খুব ভালো থাকবেন। এই ক্লাবের কর্মকাণ্ডে আমি অত্যন্ত নিজে গর্বিত বোধ করছি, মুগ্ধ হয়েছি এই প্রয়াসে, যারা এত উদ্যোগ নিয়ে থাকেন ক্লাবের সকলের জন্য জোরে একটা হাত থাকবো। ভাদর আসলো মাসে পরেন ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। হে গো দুলালি রে, হে গো পিয়ালি রে, হে গো দুলালি রে, হে গো পিয়ালি রে, তিনি বিনি টাকা কিনি টানা টুনি কাঁসা, সাহেব বাবুর বইছে দেখতে ভারী খাসা, ধুলো কুটি গৌরী হানছি, তোর কপালে বুড়া বর করবো আমি কি, নতুন বিয়ের ফুল, নতুন ঝিলের ফুল, বাদল সখী চুল বিবিয়ানা, নতুন বিয়ের ফুল, নতুন ঝিলের ফুল, বাদল সখী চুল বিবিয়ানা, ইনি বিনি টাপা টিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বইছে দেখতে ভারী খাসা, ধুলো কুটি গৌরী হানছি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। আরেকটা হাতের লোক মহিলাদের জন্য, মহিলাদের অত্যন্ত প্রিয় দাদা, যেরকম প্রিয় রহিমাদি আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত বড় মনের ভালো মানুষ, আপনাদের জন্য এত কাজ করেন, ওনার বড়ের পুজো, ওনার জন্য জোরে একটা হাততালি হোক। স্পেশালি মেয়েরা যখন কিছু করে, যেরকম রহিমাদি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের আরাত্রিকা, এভরিবডি, তখন আমাদের অনেক বেশি করে সেটা উদযাপন করা উচিত এবং অ্যাপ্রিসিয়েট করা উচিত, কারণ মেয়েদের কিছু করতে গেলে এখনো পর্যন্ত লড়াইটা অনেক বড়। অনেক ধন্যবাদ। Thank you.
কালী কালী মহাকালী কালীকে অপহারিণী ধর্মকাম হ্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নী মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে নমং সরমঙ্গল মঙ্গলে শিবেশ্বরার্থ সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসীদমে ভগবতী ভয়ছেদে তত্তায়নী চ কামদে কালকৃত কৌশিকিত্বং পরে চক্রে জয়ং দেহি নমস্তুতে নমং বিষ্ণুরোম তৎসদ্য পুণ্যহণী বিশিষ্ট ভারত ভূপ্রদেশে আশ্বিন মাসি কৃষ্ণপক্ষে তৃতীয়াংশ কর্মহং করিষ্যে দিয়ে এবার খুলিটা ধরুন তো বন্ধুরা, জি বাংলার লক্ষ্মী কাকিমা তো চলে গেলেন, মানে অপরাজিতা। তো এখন যে খুঁটি পুজোটা হয়েছে, তো সেই খুঁটি পুজোর প্রসাদটা নিয়ে আমি চলে যাব। তো প্রসাদ বিতরণ হচ্ছে, আমিও এবার বাড়ি চলে যাব। তো ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আজ আসি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।